রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলায় 116টি নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। এদিন বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শক্তিগড় গ্রামে, বর্ষুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমড়া গ্রামে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম, বর্ধমান 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ বোলদার, BMOH ডাক্তার ন্যায় অভিষেক যশ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রামদাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ বোলদার, আমাদের বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার, জয়েন্ট সাহেব, আমাদের BMOH সাহেব, আমাদের পাপিজি, আমাদের কর্মাধ্যক্ষ আছেন, আমাদের সাবসেন্টার সাধারণত 5,000 পপুলেশনের উপর কাজ করে, কিন্তু আমাদের শক্তিগড় যে সাবসেন্টারটা কাজ করছিল সেটা কিন্তু অনেক বেশি পপুলেশনের উপর কাজ করছিল। তার ফলে হয়তো আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করলে আমার সমস্ত পরিষেবা সমানভাবে আমরা দিতে পারছিলাম, তো সেই জন্য আমাদের এই নতুন একটা প্রশস্ত কেন্দ্র তৈরি করা হলো, সেটা হচ্ছে আমরা। তো এটা আপাতত এখানে অস্থায়ীভাবে শুরু হয়েছে, এরপর আমাদের নতুন করে জায়গা দেখা আছে এখানে, আমাদের নতুন করে সরকার থেকে যখন আমাদের ফান্ড আসবে আমরা ওখানে নতুন ভবন নির্মাণ করবো, তখন নতুন সাবসেন্টার এখানে উদ্বোধন করতে চলেছি। অ্যাকচুয়ালি এই সাবসেন্টারটা যেটা এখানে শুরু হতে চলেছে, যেমন জিনিসটা আপনাদেরকে আগেই বললেন, এটা যেহেতু শক্তিগড়ের ওপরে অনেকটা চাপ পাচ্ছে তাই জন্য ওটা তুলে আরেকটা হচ্ছে নতুন করে। তো সরকারের জন্য সব কিছুতেই প্রচেষ্টা একটা থাকছে যতটা সম্ভব ভালো পরিষেবা দেওয়া এবং মানুষের কাছে যাওয়া, ওই একই উদ্দেশ্য নিয়ে এটাও হচ্ছে আমার। বর্ষুল থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।